থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা ঠিক সময় মতো ব্লাড পাচ্ছে না। পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে এদিন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরের সামনে বিক্ষোভ দেখালেন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর আত্মীয়রা। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা ঠিক সময়ে ব্লাড পাচ্ছে না। পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে এদিন কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগের সামনে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা। তাদের অভিযোগ, তাদের সময় মতো রক্ত দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, তাদের রক্ত দেওয়ার পাশাপাশি চিকিৎসকরা তাদের ঠিক সময়ে চিকিৎসা করছে না। একই সাথে তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের কাছ থেকে টাকাও চাওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এখানে একসাথে সবাই জড়ো হয়েছেন, কি অসুবিধা, কি কারণে হয়েছেন? আমরা সবাই থ্যালাসেমিয়া বাহক, সবাই বাচ্চা, সবাই সবার বাচ্চা আছে এখানে, সবাই আমার গার্জেন আসছে, বাচ্চাকে নিয়ে আসছে এখানে। ব্লাড ব্যাংকে ব্লাড শরীর টেনে পাতিছি না, আর ডাক্তারবাবুরা সবসময় থাকে না। সিস্টেরা যথেষ্ট ব্যবহার করে কিন্তু ডাক্তারবাবুরা নাই, আর ব্লাড আমরা সবসময় পাতিছি না। আর এখানে যে ব্লাড টেস্ট করার জন্য যন্ত্রটা, ওই যন্ত্রটা যদি একদিন ভালো থাকে, দুই মাস বন্ধ থাকে। আমার বাইরে হিমোগ্লোবিন টেস্ট করা লাগে, হ্যাঁ, সেখানে পয়সা গরিব লোক সবাই আমার পয়সা কোথায় পাবো? আমরা ব্লাড আমার সঠিক টাইমে মধ্যে পাই। ব্লাড আমাদের সে আজকে বাচ্চাদের ব্লাড দিতে হয়, হিমোগ্লোবিন 3.2 আছে। আমরা ব্লাড সঠিকভাবে পাতিছি না, আমাকে এক সপ্তাহ পরে আসতে হয়। বাচ্চা অসুস্থ হয়ে আছে, তখন বাচ্চা আবার নিয়ে আসি, বলে বাচ্চায় কেমন নিয়ে আসি না, আগে নিয়ে আসেনি, বলে ব্লাড তুমি আমাকে পাইনি, তবে না তোমাকে বলা হতো ব্লাড দেবো দেবো বলতে হয়। বাচ্চা তো অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে ডাক্তার আবার আমার ধাবা মারে। তা আপনারা এই নিয়ে কি কর্তৃপক্ষ কাউকে জানিয়েছিলেন? যে আগে অনেকবার জানাইছিলাম, এখানে হাসপাতালে যে সুগার ছিল, যে আগে যে রবি ঘোষ ছিল, আরও অনেকে ছিল, ওরা বলতে আমরা ব্যবস্থা নিতেছি, কিন্তু আজ অব্দি আমাদের কোনো ব্যবস্থা হলো না। আপনারা এখন কী চান? আমরা চাই যাতে আগে বাচ্চাদের যে কার্ড, এখনও কার্ড আমরা সবাই পাই নাই। কার্ড হলে আমরা যাতে হতে ফ্রি ভাড়াটা পাতেছি, আর কার্ডের দেখে আমরা আলু করতে রক্ত নিতে পারি বা এখানে রক্ত পাই। কে কার্ড দেয়নি আপনাদের? হসপিটাল যেখানে ছিল যার দায়িত্বে, থ্যালাসেমিয়া ঘরে যে দায়িত্ব ছিল, অনেকে পাইছে, অনেকে আবার পায়নি। ধীরে ধীরে বলে আজকে 2 বছর হয়ে গেল, কেউ পায়নি। যদিও গোটা বিষয় নিয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP রাজীব প্রসাদ বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সময় মতো আমাদের কাছে রক্ত থাকলে আমরা সেটা তাদের দিয়ে থাকি, তবে টাকা নেওয়ার যে অভিযোগ আসছে বিষয়টা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। থ্যালাসেমিয়া রোগীরা বারবার একটা অভিযোগ করছে, এক তো তারা রক্ত পাচ্ছে না, দ্বিতীয় তাদের সাথে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, এবং 3 নম্বর যে প্রশ্নটা হচ্ছে যে তাদের অপারেশন বা টেস্ট করার জন্য টাকা চাওয়া হচ্ছে বা বাইরে যে যাওয়ার কথা বারবার বলা হচ্ছে। তো কী বলবেন এই বিষয়ে? তোমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ব্লাড পাচ্ছে না, একদম কথাটা ঠিক নয়। আমাদের কাছে যা ব্লাড আছে অ্যাভেলেবেল আমরা সেটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড কথা হচ্ছে ব্যবহার, এবার ব্যবহার কী খারাপ করেছে আমাকে স্পেসিফিক কমপ্লেন দিলে আমি কিছু ব্যবস্থা নেবো নিশ্চয়ই, কেন গভর্নমেন্টের স্পেসিফিক একদম স্টেট কার্ড গাইডলাইন আছে যে হাসপাতালে কোনো সরকারি কর্মচারী যেহেতু এখানে রুগী আসে, হ্যাঁ, তো কারো যাতে বাজে ব্যবহার করতে পারে না। এর জন্য মানে আমাদের ধরো টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, ডিফারেন্ট মোটিভেশনাল ট্রেনিং প্রোগ্রামও গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করা হচ্ছে। যদি আমাদের এখানে দেখি সেরকম প্রবলেম বাড়ছে, আমরাও সেটা অ্যারেঞ্জ করবো। আর সাহেব, কিছু কিছু দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়া যারা রোগী আছে তারা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে যেতে হচ্ছে, এই সুবিধা এখানে নেই? সিরাম বুঝেছি, সেটা সিরাম আয়রন লেভেল অ্যাসেসমেন্ট আমাদের হয় না। দেখি আমি ডায়াগনস্টিক হেডের সাথে কথা বলে আমাদের যদি কিছু, যেহেতু ডিপার্টমেন্ট ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট ফুল ফেজেড কাজ করছে না, তো এখন আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর আত্মীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে তারা রক্তের জন্য ব্লাড ব্যাংকে এসে ঘুরে যাচ্ছে, তাদেরকে সময় মতো রক্ত দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, তারা চিকিৎসা করাতে গেলে সময় মতো চিকিৎসকও পাচ্ছে না তারা। হাসপাতাল থেকে চিকিৎসকরা তাদের যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লিখে দিচ্ছেন, সেই পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে তাদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ তুলেন তারা। এই সমস্ত অভিযোগ তুলে এদিন হাসপাতালের আউটডোর বিভাগের ব্লাড ব্যাংকের সামনে তারা বিক্ষোভে ফেটে পড়েন। যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে সেই বিক্ষোভ তারা তুলে নেন। কেন এসছেন, কি অসুবিধা? আমার 2টা বাচ্চা থ্যালাসেমিয়া, আমার ছোট বাচ্চাটা একটু আরামে আছে, কিন্তু আমার মেয়েটা খুব অসুস্থ। ও 12 বছর বয়স, ও মাসে 3-4 বার করে ব্লাড নেয়, হিমোগ্লোবিন 0 আসে, আর বাচ্চাটা খুব পেটের ব্যথা। অপারেশনের জন্য আমরা এখানে আসছি, আমরা শিলিগুড়ি নিয়ে গেছি, শিলিগুড়িতে বলছে যে 6 মাস লাগবে টাইম, আর আমার বাচ্চা কিন্তু খুব অসুস্থ, আমার 1 সপ্তাহের মধ্যে অপারেশন করা লাগে, কিন্তু কিছু এটা যোগাযোগ হয়নি। এখন আমরা কি টাকা বেশি বেশি নাই, আমরা এখন কী করবো? আমি ওই জন্য আমি এই কাকুর কাছে আসছি, আমার যেটা সরকারে যেটা করবে সেটাই আমাদের। তা আপনারা হাসপাতালের কাউকে বলেননি?
আমরা বলছি বলছে যে বাইরে নিয়ে যাও, দিনারা রক্ত নেই, ওরা বলে যে ওটা পেটের ইয়েটা 4-5 কেজি হয়েছে, ওইটা অপারেশন করা লাগবে, না হলে কত বাচ্চা ব্লাড নিবে।